আমার রাসূলকে প্রশ্ন করা হলো, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল সবচেয়ে চালাক এবং বুদ্ধিমান লোকটাকে? আমার রাসূল কিন্তু জবাবে বলেছেন, সেই লোকটাই সবচেয়ে বেশি চালাক যে লোকটা মৃত্যুর কথা বেশি স্মরণ করে এবং গুনতে থাকে আমি কোন দিন মারা যাব। ক্বালা আকসারুকুম যিকরাল লিল মাউত ওয়া আকসারুহুম ইসতিআদাদা, সেই লোকটাই সবচেয়ে বেশি চালাক যে মৃত্যুর কথা বেশি স্মরণ করে এবং গুনতে থাকে আমি যে কোনো একটা সময় যে কোনো একটা মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এই টেন্ডেন্সি, এই মানসিকতা মানুষের ভিতরে যদি বিজয়ী হয়ে যায়, জাগ্রত হয়ে যায়, তাহলে কি সেই বান্দা কখনো পাপ কাজের ধারে পাশে যেতে পারবে? যেতে পারবে না, পাপের অনুভূতি তার মধ্যে জাগ্রত হবে না। দুনিয়ার খেল তামাশা হাসি তাকে পাকড়াও করতে পারবে না। দুনিয়ার এই যে বস্তুগত চিন্তা, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, হ্যাঁ, এই যে একটা মানে জাস্ট বাহ্যিক একটা কথা দিয়ে এই দুনিয়াটাকে খেল তামাশার রূপ দিয়ে বিদায় নিচ্ছি দুনিয়া থেকে অনেকেই, কিন্তু এই দুনিয়ার ক্ষণকালীন, এই জিন্দেগি পার হওয়ার পর একটি দীর্ঘ সময় সামনে পড়ে আছে, ওটা কি ক্ষণকাল না চিরকাল? অবশ্যই চিরকাল, একটা চিরস্থায়ী জিন্দেগির সামনে আমাদের পড়ে আছে। আমরা কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 80 বছর, সর্বোচ্চ না হয় 100 বছর, এখানে আমরা এখানে বসে আছি, আজ থেকে 100 বছর পর আমরা কেউ থাকব না, নতুন করে নতুন মানুষ পৃথিবীতে চলে আসবে। ধরুন 200 বছর পর আমার জীবন আবার দেওয়া হলো, আমি আবার জীবিত হলাম, আল্লাহ আমাকে জীবিত করলেন, যে বাড়িটা আমি রেখে চলে গেছি ওই বাড়িতে এসে যদি বলি এই বাড়িটা আমার ছিল, আমাকে থাকতে দেবে? হয়তো দুই এক বেলা খাইতে দিতে পারে, কিন্তু আমাকে কিন্তু থাকতেও দেবে না, আমাকে দেবে না। অথচ এই দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনের জন্য আমরা কত চিন্তা করছি, কত ফিকির করছি। আমরা মানে ইনকামকে মনে করি যে যেভাবে ইনকাম করি না কেন এটাই হচ্ছে আমার যোগ্যতা, না বেশি অর্থ সম্পদ উপার্জন করাটাই বড় গর্বের বিষয় নয়, হালাল রুজিটাই হলো বড় বড় অর্জনের বিষয়। আমি প্রচুর টাকার সম্পত্তির মালিক হলাম কিন্তু অবৈধ টাকা, এটা বড় গর্বের বিষয় নয়। যদি হালাল উপার্জন হয় এটাই হলো বড় গর্বের বিষয়, আলহামদুলিল্লাহ। ثم ذكر الرجل اشعث اعبر يمد اليه الى السماء يا رب يا رب متعبه حرام ملبسه حرام غذيب الحرام فان يستجاب لذلك او كما قال عليه الصلاه والسلام আমার রাসূল বললেন যে উষ্কো খুষ্কো মাথার চুল দাড়িগুলো এলোমেলো এরকম একটা সুরত নিয়ে কোন এক বান্দা মরু প্রান্তরে কেউ নাই হাতটা উঁচু করে আল্লাহর দিকে তাকায় বলতেছে ইয়া রব হে আল্লাহ আমাকে মাফ করে দাও, অথচ তার মাতআমুহু হারাম তার খাদ্যটা হারাম, মালবাসুহু হারাম গুদাইবিল হারাম তার পোশাকটা হারাম, তার খাবারটা হারাম, সব কিছু তার হারাম, ফান্না ইউস্তাজাবু লিযালিক, তার দোয়াটা কেমন করে কবুল হবে? তার দোয়া তো কবুল হবে না, কারণ তার খাদ্য, তার পোশাক, তার রিজিক সব কিছু গঠন হয়েছে কি দিয়া? হারাম দিয়ে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাকে আপনাকে একটা কদম যখন ফেলবো আমরা, একটু চিন্তা ফিকির করে আমাকে আপনাকে কদম ফেলতে হবে যে আল্লাহ পাক এখানে কোন হুকুমটা দিয়েছেন। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের রাসূল যা কিছু নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, যা তিনি বারণ করেছেন নিষেধ করেছেন তা থেকে নিজেকে গুটিয়ে রাখো। ইত্তেবার মধ্য দিয়ে ভালোবাসা, শুধু ভালোবাসার মানে এটা নয় দরুদ পড়লাম, ভালোবাসার মানে এটাই নয় শুধু তাসবিহ পড়লাম, তাকবীর পড়লাম, এটা দিয়ে ভালোবাসা প্রকাশ পাবে না। আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা প্রকাশ করতে হলে এর সমস্ত হুকুম হাকামগুলো জীবনের সকল জায়গায় মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন
এক জায়গায় বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তুমি কিতাবের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না, তা হবে না, গোটাটাই তোমাকে মানতে হবে, তোমাকে পরিপূর্ণরূপে মানতে হবে, মর্জি মতো খাটো করা যাবে না, মর্জি মতো বেশিও করা যাবে না, আল্লাহ তাআলা যা দিয়েছেন সেই পথটা হলো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন সবাই বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে তুমি সরল সঠিক পথের রাস্তা দেখিয়ে দাও। সরল পথ, পথ সোজা পথ দুইটা হয় না একটা হয়? একটা হয়, সোজা পথ একটা, বাঁকা পথ অসংখ্য, জাহান্নামের পথ অসংখ্য, সোজা পথ কিন্তু একটাই, এবং জান্নাতে যেতে হবে একাধিক পথ দিয়ে না একটা পথ দিয়ে? একটা পথ দিয়ে, এবং শয়তান ওই সোজা পথের ঠিক মাঝখানে বসে আছে, সাইড সুইডের কোনো বাতিল পথে শয়তান কিন্তু বসে নাই, শয়তান জায়গা মতেই বসে আছে আমাকে আপনাকে পথচ্যুত করার জন্য, পথভ্রষ্ট করার জন্য সর্বক্ষণ সে প্রস্তুতি নিয়ে আছে।